যে জিনিসটা আমরা সুশীল সমাজকে বুঝতে হবে, ধর্মটা কি পশু পাখির জন্য, না গরু ছাগলের জন্য, না মানুষের জন্য? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। তাহলে এই মানুষ কেন্দ্রিক কথা থাকবে কোথায়? ধর্মে। ধর্ম কথা বলবে মানুষের, ধর্ম কথা বলবে মানুষের, মানুষের জীবনের জন্য। যেহেতু ধর্ম মানুষের জীবন, যেখানে যেখানে ধর্ম কথা বলবে সেখানে সেখানে মানুষের জীবন, যেখান পর্যন্ত ধর্মকেও কথা বলতে হবে সেখান পর্যন্ত কথা বলেন, ঠিক কি না? এবার আসেন, ধর্মের নাম কি? এই ইসলাম ধর্মের মধ্যে কিছু আদেশ আছে নাকি নাই? আবার কিছু নিষেধ? আপনি যদি ঠান্ডা মাথায় সুন্দর মন নিয়ে ইসলাম ধর্মের প্রত্যেকটি আদেশ নিষেধকে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন ইসলামের দেওয়া প্রত্যেকটি আদেশ নিষেধ মানব জাতির জন্য, সৃষ্টির জন্য, পৃথিবীর জন্য কল্যাণ আর কল্যাণ। আর একটু জোরে বলতে হবে, এই ইসলামে আমাদের জন্য রোজার ব্যবস্থা করেছে। কিসের ব্যবস্থা? বছরে কয়বার রাখি? একটু জোরে বলেন না, কয়বার? একটা বার যেই রোজাটা আমরা রাখি সেহরি থেকে ইফতার পর্যন্ত না খেয়ে, বাহ্যিকভাবে যেটা আমরা দেখি সেটার কথা বলছি, না খেয়ে। এই রোজাটা রাখার কারণে সওয়াব হয় যা পরকালে কাজে লাগবে। তো ধর্ম তো যেটা যেটা সব সময়ের কথা বলে, কল্যাণের কথা বলে। আপনি আমি রোজা রেখে দুপুর বেলা রমজানে না খেয়ে সওয়াব অর্জন করে পরকালের পার হওয়ার তো কিছুটা বেনিফিট পেলাম। এই দুনিয়াতে আছি, এটার বেনিফিট কি হলো? জাপানি বিজ্ঞানী অসমি, যার নাম, তিনি তার গবেষণায় অটোফেগি বলে একটা সিদ্ধান্ত নিয়েছেন, যিনি তার গবেষণায় বলছেন প্রত্যেকটা মানুষের সুস্থ থাকার জন্য অন্তত বছরে একটি মাস না খেয়ে থাকাটা, কম খেয়ে থাকাটা দেহের জন্য কল্যাণকর। ওনার গবেষণায় যে থিওরিটা দিয়েছেন মানবের দেহের কল্যাণের জন্য, 1450 বছর আগে মানব জাতির কল্যাণের জন্য এই ইসলাম ধর্মের মাধ্যমে আল্লাহ তাআলা নবী রাহমাতুল্লিল আলামিনের জবানের মাধ্যমে ওই রমজানের রোজার সিস্টেম দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজ একবার বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে রমজানে রোজা রেখে আমরা পরকালের বেনিফিটও পেয়েছি, দুনিয়ার বেনিফিটও পেয়েছি। পরকালের উপকারও হলো, দুনিয়ার উপকারও হলো, সুবহানাল্লাহ একটু বলা যাবে? ইসলাম একটা, ইসলামে একটা জাকাতের সিস্টেম আছে না ভাই? একটু জোরে বলেন না। হয়তো আমরা সমাজের কাছে পৌঁছানোর মতো বার্তাটা পৌঁছাতে সক্ষম হইনি বলে ব্যর্থতাটা আমাদের। অথচ বিশ্ব জ্ঞানী জ্ঞানী ব্যক্তিরা এই সারা পৃথিবী থেকে এই গরিবত্বকে দূর করার জন্য যতগুলা ফর্মুলা অ্যাক্টিভ করেছেন, চিন্তা করেছেন, তার মধ্যে সবচাইতে কার্যকরী সিস্টেমের নাম হচ্ছে যাকাত। সুবহানাল্লাহ বলেন। যেমন আমাদের যাকাত শব্দটা মাথায় আসলে যাকাতের কাপড়, যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি, যাকাতের পাঞ্জাবি, যাকাতের এই, যাকাতের সেই, আমরা যাকাত শব্দটাকে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। ইসলাম যেভাবে বলেছে, নবী রাহমাতুল্লিল আলামিন যেভাবে গাইডলাইন দিয়েছে, ওভাবে পরিপূর্ণটা করতে পারি নাই বলে ব্যর্থতা আমাদের। এই বিশ্বের মধ্যে যদি যাকাত সিস্টেমটাকে 100-এ 100-এ বাস্তবায়ন করা যেত, গরিবত্বের হার কমে যেত, ক্ষুধার্ত মানুষ থাকার সুযোগ থাকতো না, অভাবী মানুষ থাকার সুযোগ থাকতো না, সবাই মোটামুটি এক লেভেলের সুন্দর স্বচ্ছ জীবনে চলে আসতো। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে যাকাতে পরকালের উপকারও আছে, দুনিয়ার
যদি কষ্ট না হয় আর কি আপনাদের একটু আওয়াজটা দিবেন, পরকালের উপকারও আছে দুনিয়ার উপকারও আছে। এবার বলেন ইসলামের ভিতরে একটা হজ আছে না? হজ আছে, বলেন না আছে না? আছে। রং বেরঙের পোশাক খুশি মনে ছেড়ে সাদা একটি কাপড়কে আপন করে নিতে হয়। সুবহানাল্লাহ বলেন তো দেখি। এই তো মাশাআল্লাহ, আর একটু জোরে। রং বেরঙের কাপড় পরিত্যাগ করে স্বইচ্ছায়, কেউ কিন্তু জোর করেনি, স্বইচ্ছায় সিলাই ছাড়া একটা কাপড়কে আপন করে নেয়। নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছে মক্কাতুল মুকাররমার দিকে। যেই ব্যক্তি এসি ছাড়া দুই মিনিট থাকতে পারে না, সেই ব্যক্তি অত্যপ্ত গরম রোদের নিচে কাবা শরীফকে তাওয়াফ করছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে। লক্ষ লক্ষ মানুষের হুজুম সেখানে, কেউ ডান থেকে চাপ দেয়, কেউ বাম থেকে চাপ দেয়, কেউ সামনে থেকে দেয়, কেউ পিছন থেকে ধাক্কা দেয়, কারো পা আপনার পায়ের উপর পড়ছে। যেই মানুষটার সামনে কেউ দাঁড়িয়ে কথা বলার সাহস হয় না, যে মানুষটা কথা বললে সবাই চুপ করে শুনে থাকা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে না, যে মানুষটা রাস্তা দিয়ে গেলে মানুষ সবাই মাথা নত করে থাকে ভয়ে ভয়ে, ওই মানুষটার রাগ সম্পর্কে সবার জানা, সেই মানুষটা যখন আল্লাহর ঘর তাওয়াফ করছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে উত্তপ্ত গরম রোদের মধ্যে সে সিদ্ধ হতে হতে তাওয়াফ করছে। আর আমরা সবাই জানি যখন কষ্টের লেভেল বেড়ে যায় মেজাজও তখন গরম হয়ে যায়, সামান্য কিছুতেও কিন্তু মাইন্ডে লেগে যায়, মেজাজ গরম হয়। সে ব্যক্তিটা, প্রভাবশালী ব্যক্তিটা, ধনী ব্যক্তিটা, ক্ষমতাবান ব্যক্তিটা যখন আল্লাহর ঘর তাওয়াফ করছে, তখন একজন অসহায় মানুষের কোনোই গুতা তার শরীরকে আঘাত করেছে। তো সে চিন্তা করছে আমার পাশে বসার ক্ষমতা কারো নাই বাংলাদেশে, আজকে এখানে সবাই আমাকে দেখি ডান থেকেও ধাক্কা মারে, বাম থেকেও ধাক্কা মারে, সামনে থেকেও দেখি গুতা মারে, পিছন থেকেও দেখি গুতা মারে, ইচ্ছা করে তো কেউ মারে না, ধাক্কায় পরে যেটা হয় সেটাই। এবার যখন তিনি এটার প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন, পিছন থেকে ওলামায়ে কেরাম হাত ধরে বলে ভাই আপনি বাংলাদেশে যেটা ছিলেন আল্লাহর ঘরে আপনি সেটা নন, আল্লাহর ঘরে আপনি সেটা নন, সুবহানাল্লাহ, আপনার প্রভাব সেখানে, আপনার আধিপত্য সেখানে, আল্লাহ আপনাকে হজ করাতে এনেছেন, আল্লাহর হজের কোনো দরকার নাই, তাওয়াফ আপনি আমি করি না করি কাবা ঘরের কিচ্ছু যায় আসে না, আল্লাহ তাআলা হজের বিধান দিয়েছেন আমাদের কল্যাণের জন্য। সে ভাই বলে আমার কল্যাণের জন্য বিষয়টা তো বুঝলাম না, বলে যে পরকালীন সওয়াব তো পাবেন পাবেন, শুধু তাই নয় আপনি যতক্ষণ এহরাম গায়ে দিবেন এহরাম অবস্থায় থাকবেন, এহরাম অবস্থায় থাকা অবস্থায় কেউ আপনাকে গালি দিলে আপনি উল্টা গালি দিতে পারবেন না, কেউ আঘাত করলে আঘাতের পাল্টা উত্তর দিতে পারবেন না, কেউ কুনই মারলে আপনি তাকে গালের মধ্যে একটা থাপ্পড় বসাতে পারবেন না, আপনি রাগ দেখাতে পারবেন না, আপনি রাগ দেখাতে পারবেন না, আপনি ক্ষোভ দেখাতে পারবেন না, মেজাজ দেখাতে পারবেন না। তো আমি কি করব? বলে যে যতক্ষণ এহরাম অবস্থায় থাকবে, এহরাম মানে মুর্দা, মৃত্যু মানুষ, মুর্দা মানুষ চিল্লাতে পারে না, রাগ করতে পারে না, কথা বলতে পারে না, চুপ হয়ে থাকুন, ধৈর্য ধরে থাকুন। আল্লাহ তাআলা জানে বান্দার জীবনে জীবন যুদ্ধে টিকার জন্য, রাস্তাঘাটে চলার জন্য, সমাজে টিকার জন্য, পরিবারে টিকার জন্য, ব্যবসায়ীতে টিকার জন্য, সর্ব জায়গায় বান্দার একটা জিনিসের বড় দরকার, সেটার নাম ধৈর্য, সেটার নাম ধৈর্য, সেটার নাম ধৈর্য, সহ্য করা, ধৈর্য ধরা, এগুলা শিখানোর জন্য আল্লাহ তাআলা আপনাকে বাংলাদেশ থেকে হজে আসার সুযোগ করে দিয়েছেন, নিজের রাগকে কন্ট্রোল করা শিখার জন্য। তাহলে হজের মধ্যে পরকালের নিয়ামতও আছে, দুনিয়াতে টিকার জন্য যে ধৈর্য সহ্য দরকার। আর একটু আস্তে করে বলুন। তাহলে ইসলামের প্রত্যেকটা আদেশ নিষেধ শুধু পরকাল কেন্দ্রিক নয়, দুনিয়াতেও যথেষ্ট বেনিফিট আছে। এবার খুশি মনে একবার বলেন সুবহানাল্লাহ। এই ফরজের ভিতরে একটা ফরজের নাম নামাজ। আমি শুনি নাই, নামাজ হচ্ছে এমন একটা মাধ্যম
যেটা বান্দা এবং রবের মাঝখানে একটা প্রেমের সেতু সুবহানাল্লাহ এটা একটা প্রেমের সেতু জান্নাম সালাত জান্নাম নামাজ এবার একটু মনোযোগ আমি আপনাদের আশা করব পরকালীন মুক্তির জন্য ঈমানের সাথে সাথে আমাদের নেক আমলের দরকার আছে না নাই আছে রোজার ভিতর নেক আমল আছে না নাই আছে হজের ভিতর আছে না নাই আছে যাকাতের ভিতর আছে না নাই আছে নামাজের ভিতর আছে না নাই এই চারটি বিষয় ধরলাম হজের বেলায় বলেন না হজের বেলায় আছে হজের নিয়মও আল্লাহ দিয়েছেন যাকাতের নিয়মও আল্লাহ দিয়েছেন রোজার নিয়মও আল্লাহ দিয়েছেন সুবহানাল্লাহ কিন্তু এখানে একটা প্রেমের ব্যাখ্যা আছে হজের বিধান আমাদের কল্যাণের জন্য আল্লাহ দিয়েছেন নবীর কাছে আমাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য যখন হজের বিধান দেওয়ার সময় আসলো আল্লাহ তাআলা জিব্রাইলকে দিয়ে বিধান পাঠিয়ে দিলেন রাসূল আমাদেরকে জানিয়ে দিলেন যখন যাকাতের বিষয় আসলো রব জানিয়ে দিলেন নবী আমাদেরকে জানিয়ে দিলেন সুবহানাল্লাহ জোরে রোজার বিধান যখন আসলো আল্লাহ জিব্রাইল ফেরেশতাকে দিয়ে দিলেন জিব্রাইল ফেরেশতা নবীর কাছে নিয়ে আসলেন বার্তা সেই আদেশ সেই হুকুম নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে রোজার বিধান জানিয়ে দিলেন সুবহানাল্লাহ এবার যখন নামাজের বিষয় আসলো জিব্রাইল বলে মাওলা আমাকে দাও প্রত্যেকবারের মতো আমি গিয়ে তোমার নবীকে তোমার হাবিবকে দিয়ে আসব আল্লাহ তাআলা বলে না জিব্রাইল নয় যাকাত তোমাকে দিয়ে পাঠিয়েছি বিধান রোজা তোমাকে দিয়ে পাঠিয়েছি হজের বিধান তোমাকে দিয়ে পাঠিয়েছি এই নামাজের বিধান আমি তোমাকে দিয়ে পাঠাবো না যাকে দিব তাকে নিয়ে আসো হজ আমাদের কল্যাণ যাকাত রোজাও আমাদের কল্যাণ নামাজও আমাদের জন্য কল্যাণ কিন্তু হজ রোজা যাকাত দেওয়ার সময় আল্লাহ পাঠিয়ে দিয়েছেন কিন্তু নামাজের বিধানের সময় যখন আসলো আল্লাহ পাক বলে জিব্রাইল যাকে দিব যার মাধ্যমে আমার বান্দার কাছে খবরটুকু পৌঁছাবো সেই নবীকে আমার কাছে নিয়ে আসো সেই নবীকে আমার কাছে নিয়ে আসো সুবহানাল্লাহ সুবহানাল্লাজি আসরা বিআব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা ওই নবীকে আমার কাছে নিয়ে আসো বোরাকটা নিয়ে যাও ফেরেশতার বাহিনী নিয়ে যাও সুবহানাল্লাহ বলেন না বোরাকটা নিয়ে যাও ফেরেশতার বহর নিয়ে যাও নবীকে নিয়ে আসো আমার কাছে নিয়ে আসো আজকে আমি সারা বিশ্ব ভ্রমণ্ডকে আমার নবীকে একটু দেখাবো নবীকে দেখাবো সৃষ্টিকে দেখাবো আমার হাবিবকে নিয়ে আসো নিয়ে গেলেন ওইখানে যেটা দিয়েছেন সেটার নাম নামাজ এবার গুরুত্বটা কেমন হতে পারে যদি আমরা একটু রিয়েলাইজ করতে পারি নামাজের সাথে আমাদের বন্ধুত্ব কঠিন হয়ে যাবে আরেকটু জোরে বলেন দিলেন সর্বপ্রথম কত পঞ্চাশ একটু জোরে বলতে হবে কত পঞ্চাশ এখন আছে পাঁচ এখন আছে পাঁচ আমি একটু মনোযোগ চাইবো আপনাদের শিক্ষিত সমাজের ভাইয়েরা একটু মনোযোগ দেন একটা কথা আমরা সবাই জানি আল্লাহ যখন যেটা করেন ভালোর জন্যই করেন এই কথায় সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ আর আল্লাহ তাআলা হিকমত ছাড়া কারণ ছাড়া কিছুই করে না আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত আছেই আছে আমরা কিন্তু কেউ শ্রেষ্ঠ নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করিনি আল্লাহ দয়া করে আমাদেরকে বাছাই করেছেন উম্মত হওয়ার সুযোগ দান করেছেন এটা আমাদের অর্জন নয় এটা আমাদের প্রতি রব্বুল আলামিনের বড় দয়ার অন্যতম একটা দয়া কথা বলেন সুবহানাল্লাহ ঠিক কি না আমার আওয়াজ কি শোনা যাচ্ছে ভাইরা পিছন পর্যন্ত এবার আমি আপনাদের একটু মনোযোগ নিব আমাদের নবীকে আল্লাহ নিয়ে গেলেন সুবহানাল্লাহ ওইখানে নিয়ে গিয়েছেন যেখানে অনেক জনই আছে এরপরে আবার ওইখানে নিয়ে গিয়েছেন যেখানে অল্প জন আছে আবার ওইখানে নিয়ে গিয়েছেন যেখানে অনেক ফেরেশতা আছে আবার ওইখানে নিয়ে গিয়েছেন যেখানে শুধু জিব্রাইল যেতে পারে হঠাৎ করে এমন জায়গা পার করাই ফেললেন
যেখানে সৃষ্টি কমে যাচ্ছে। আমি যদি একটু বুঝাতে সক্ষম হতাম, যখন এখানে তখন সৃষ্টি তো কোটি কোটি, যখন উপরের দিকে যাচ্ছে সৃষ্টির সংখ্যা দরলাম কমছে, যখন প্রথম আসমান তখনও তো কিছু আছে, দ্বিতীয় আসমান তখন কেউ না কেউ তো আছে, সপ্তম আসমান তখনও কেউ না কেউ তো আছে, নিতেই আছেন, নিতেই আছেন, নিতেই আছেন, যত নিচ্ছেন তত সৃষ্টি। ভাইয়া ভাইয়া প্লিজ, কি করছে? যত নিচ্ছে আমাদের নবীকে তত সৃষ্টি। যাইতে যাইতে এক পর্যায়ে জিব্রাইল বলে যে ইয়া রাসূলুল্লাহ, কে বলছে? ফেরেশতাদের সর্দার। দেখেন আমাদের ভাগ্যটা কত ভালো, আল্লাহ দয়া করে কেমন নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, সম্ভব না, এবার আপনার যাত্রা শুরু, এখান থেকে আমার শেষ, আপনার শুরু। নিতে নিতে এমন জায়গায় নিয়ে গেলেন, সুম্মাদানা ফাতাদাল্লাহ, এত শান, এত মান, এত আজমত আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করে দিয়েছেন। সেই রাতে সেইখানে যে নিয়ামতটুকু দিয়েছেন এটার নাম নামাজ। সুতরাং এই নামাজের ভিতরে শুধু উঠা বসা নয়, অনেক কিছুই আছে, বের করতে পারি না, ব্যর্থতা আমাদের না, হয় রব কিন্তু সবকিছু দিয়েই সাজিয়ে দিয়েছেন নামাজকে, বলেন সুবহান। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? এবার আসুন, দিয়েছেন রব দয়া করে প্রথমে কত? একটু আমি সকলে মনোযোগ চাচ্ছি, কত? এখন আছে কত? তো রব তো সব কিছুই জানেন, পঞ্চাশ থাকবে না, পাঁচ হয়ে যাবে, সেটা তো রব জানেন। তো রব তো দেওয়ার সময় পাঁচও দিতে পারতেন, পাঁচ দিলেই তো শেষ। রব বলে যে না, আমি যা দিচ্ছি সেটার মধ্যেও কারণ আছে, আমি কমাবো সেটার মধ্যেও কারণ আছে, আমার যা প্রত্যেকটা কাজে হেকমত আছে, আমি দিব পঞ্চাশ, নবী আসবেন নিয়ামত নিয়ে। আর একটু জোরে বলেন না, আল্লাহ যখন দিয়েছেন পঞ্চাশ, নবী তো তখনই চাইলে বলতে পারতেন, নবী বলে যে না, আমার আল্লাহ যেটাতে খুশি। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না, আমি আল্লাহ, আমার আল্লাহ যেটাতে খুশি আমি সেটাতে খুশি, আর আমি মোস্তফা জানি, আমি খুশি হয়ে আমার উম্মতকে যেটাই দিব তারাও খুশি মনে সেটাই নিয়ে নিবে। আচ্ছা, নবী যদি, আল্লাহ যদি পঞ্চাশ ওয়াক্তটা বরাবর রাখতেন, আপনি আমি না পড়ি, আবু বকর সিদ্দিক কি পড়তেন না? ওমর ফারুক আজম কি পড়তেন না? ওসমান গনি কি পড়তেন না? হুজুর মাওলা আলী কি পড়তেন না? ওনারা ঠিকই পড়তেন, ওনারা ঠিকই পড়তেন। এবার আসুন, পঞ্চাশ ওয়াক্ত নিয়ে আসছে, লাগলেন মূসা নবীর সাথে দেখা। আপনারা সবাই জানেন, শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি, উনি বললেন, নবী আবার গেলেন, যাওয়ার পরে পাঁচ কমিয়ে ৪৫ আনলেন। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন। মূসা নবী আবার বললেন, আপনার উম্মত এটা পারবে না, ওভারলোড হয়ে যাবে। নবী আবার গেলেন, আবার পাঁচ কমালেন, এইভাবে ৯ বার যাওয়া আসা হলো, প্রত্যেকবারে পাঁচ, পাঁচ নং ৪৫, পঞ্চাশ বিয়োগ ৪৫, বাকি আছে পাঁচ। এবার দেখা হলো কোন নবীর সাথে? রাস্তায় দেখা হলো কোন নবীর সাথে? এ তো আওয়াজ দিয়ে বলে না, মূসা নবীর সাথে। রাস্তায় দেখা হলো আমাদের নবীর কোন নবীর সাথে? আমি সবার মুখে শুনতে চাই, রাস্তায় দেখা হলো আমাদের নবীর সাথে কোন নবীর সাথে? রাস্তায় পরামর্শ দিলেন আমাদের নবীকে কোন নবী? আরেকটু জোরে বলেন। তা আরো তো নবী ছিলেন, আরো তো ছিলেন,
ইব্রাহিম নবী তো ছিলেন, ইউনূস নবী তো ছিলেন, ঈসা নবী তো ছিলেন, কোন নবী সামনে এসে দাঁড়িয়ে এমন কথা বললেন না যেটা মূসা নবী বললেন। আল্লাহ পাক বলে যে এখানে শুধু নামাজ কমানো হিকমত নয়, এই নবী রাসূলের ভিতরে কোরআনের ছায়া তলে রব্বি আরনি বলে মূসা ফরিয়াদ করেছিল, ও আল্লাহ দেখা দাও, ও আল্লাহ দেখা দাও, ও আল্লাহ দেখা দাও। আমি প্রত্যেকবার বলেছিলাম লান্তারানি লান্তারানি লান্তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। ওই মূসার মনের চাওয়াটাকে কিছুটা পূরণ করার জন্য আমি রাস্তার মধ্যে অন্য নবীদেরকে না রেখে মূসাকে রেখে দিলাম, মূসাকে রেখে দিলাম, মূসাকে রেখে দিলাম। ও মূসা তোমার ভিতর আমি সাজাই দিলাম, নবী যখন 50 নিয়ে যাবে মাঝখানে তুমি পরামর্শ দাও, আবার যখন আবার যাবে আবার আসবে আবার তুমি পরামর্শ দাও, 9 বার তুমি পরামর্শ দিবা, প্রত্যেকবার 5 বার করে কমাবো। তো তুমি মূসা আমি মো আল্লাহকে দেখতে না পারলো অন্তত তাকে দেখো যাকে যিনি আমি রবকে দেখেছে। সুবহানাল্লাহ, হিকমত কার? আল্লাহ। জোরে বলতে হবে হিকমত কার? আর আল্লাহর হিকমতে বিন্দু পরিমাণ 19-20 নাই। ঠিক, মনে রাখবেন আল্লাহর হিকমতে বিন্দু পরিমাণ 19-20 নাই, 19-20 সব আমাদের বুঝার মধ্যে, আমাদের ধারণার মধ্যে। আর সেজন্যই তো কারো বিয়ে না হলে কথা টানাটানি শুরু করি, বিয়ের পরে বাচ্চা না হলে কথা টানাটানি শুরু করি, পড়ালেখা করার পরে চাকরি না পেলে কথা টানাটানি শুরু করি, ব্যবসা দেওয়ার পরে যদি লাভ তুলতে না পারে কথা টানাটানি শুরু করি। আমরা অন্যের দোষ ধরতে বেশি পছন্দ করি, আমরা অন্যকে নিয়ে কথা বলতে বেশি পছন্দ করি। যদি ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ও আমার ঈমানদার ভাইয়েরা, অন্যের কথা বললে পিছনে থাকতে হয়, নিজেকে নিয়ে ভাবলে আপনার সামনে থাকা হয়ে যাবে, আপনার সামনে থাকা হয়ে যাবে। আপনি একটু মনটা বড় করে অন্যকে সামনে নেওয়ার ব্যবস্থা করেন, অন্যের ইজ্জত হেফাজত করেন, দেখবেন রব আপনার চাওয়ার চাইতেও বেশি আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ।